আসসালামু আলাইকুম পিয়ার্স কেমন আছেন সবাই আমি তো ভালোই আছি তো দিনের ব্লগটি আমি শেয়ার করেছিলাম দিনে আমি রান্না করেছিলাম গরু মাংস আলু দিয়ে আর আগের কিছু ভাজি তরকারি ছিল আসলে দিনে আমার একটু লেট হয়ে গিয়েছিল আর রান্না করতে করতে তো আর বেশি কিছু রান্না করতে পারি নাই তো সাধারণত আমি দিন আর রাতের একসাথেই রান্না করে ফেলি তো আজকে আর সেই সুযোগ হয় নাই তো আজকে আমি রাতের জন্য আর একটু রান্না করে নিচ্ছি একটু ভাজি আর ডালের চড়চড়ি রান্না করব। তো আমি বাঁধাকপি ভাজি করব বাঁধাকপিটা আমার সেদ্ধ করাই আছে নর্মাল ফ্রিজে রাখা দুদিন আগে রেখেছিলাম আর এমনিতে রাখলে পচে যায় তো একদিন ভাজি করছি তো আর একটু আছে তো সেগুলো ভাজি করে নেব আসলে আমাদের ঘরে সাত বছরের দুটি বাচ্চা আর ছোটো নয় মাসের একজন আমি আর আমার হাজব্যান্ড তো বেশি করে ভাজি করলে আসলে সেটা খাওয়া হয় না থেকে যায় তো সেজন্য আমি একটু একটু করে রান্না করে নেই তো অর্ধেক আগে করেছিলাম অর্ধেক কাজ করে নেব ভাজি তো বাঁধাকপি ভাজি আমার অনেক পছন্দের ভালোই লাগে কিন্তু আগের টেস্ট আর এখন নাই আমি যখন ছোটোবেলায় ছিলাম তখন অনেক মজা লাগতো এখন সব কিছুরই মজা কমে আসছে আগের মতো নাই সেটা আপনারাও নিশ্চয়ই জানেন তো এখন আমি ভাজিটা বসিয়ে দিয়েছি চুলায় বেশি সময় লাগবে না এটা রান্না করতে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিচ্ছি পেঁয়াজটা মোটামুটি ব্রাউন কালার হয়ে আসছে তো এরপর যে একটু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দেব আর এগুলো না দিলেও চলে শুধু হলুদও দিতে পারেন কেউ আবার সাদাও খায় হলুদ না দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তো আমি একটু একটু এ টাইপের মশলা দিই ভালোই লাগে খেতে একটু পাসপোর্টের গুঁড়ো দিলাম এ পর্যায়ে একটু বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বাঁধাকপি সেদ্ধ করার সময় আমি কোনো লোবণ দিই নাই তো পরিমাণ মতো লোবণ দিয়ে দিচ্ছি আসলে দিনে একেবারে রান্না করে ফেলা রান্না করে ফেলা ভালো কারণ রাতে আসলে ভালো লাগে না রান্না করতে তো কি করব এখন তো একটু রান্না না করলেই হয় না কারণ দিনে তেমন কিছুই রান্না করি নাই দিনের অবশ্যই একটু মাংসের তরকারি আছে তো সেগুলো দিয়ে তো আর হবে না সেজন্য রান্না করে নিচ্ছি আর আমাদের ফ্যামিলিতে মেন সমস্যা হচ্ছে যে ফ্যামিলি থেকে আমি নিজেই পুরাতন খাবার বেশি খাইতে পারি না তো চেষ্টা করি সবসময় ফ্রিজে না রেখে খেতে সেজন্য আমার একটু কষ্ট হয়ে যায় অনেকে আবার ফ্রিজে বেশি করে রান্না করে রেখে দেন তো এটা আমি মাঝে মাঝে করি যখন বেশি ঝামেলা থাকে বা মুটেই সময় যখন পাই না তখন একেবারে রান্না করে রেখে দেই। আর আমার ঘরে এমনিতে একটু বেশি করে রান্না করে ফেললেই শেষ হতে চায় না বাচ্চারাও খাওয়া দাওয়াতে তো ভালো না অনেক স্ট্রাগল করতে হয় খাবার নিয়ে ওদের সামনে আর সবজি তো খেতেই চায় না এটা আমার না বেশিরভাগ গার্ডিয়ানেরই অভিযোগ যে বাচ্চারা সবজি খেতে চায় না তো কীভাবে খাওয়ালে যে ওরা খাবে আমি যখন খাইয়ে দিই তখন ঠিকই সব কিছু মাখিয়ে দিয়ে দিই একসাথে খাইয়ে দিই আর ওরা বেশিরভাগই নিজের হাতে খেতে চায় তো তখন ওদের পছন্দ মতোই তরকারি নেয় তো তখন তার সবজি খাওয়ানো যায় না সবজি নেয়ও না তো আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি ডালের চটচড়িটা করে নিচ্ছি রাতের জন্য করতেছি তো কোয়ান্টিটি কম কমই নিলাম দিন হলে হয়তো আর একটু বেশি করেই করতাম দিন আর রাত হয়ে যেত কালকে অবশ্যই আমি আবার নতুন করে রান্না করব জাস্ট ফর টুডে আজকের রান্নাটা তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সামান্য একটু কয়েক কোয়া রসুন কুচিও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম এগুলো আসলে আপনাদের আন্দাজের উপরে ডিপেন্ড করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো এক প্রকার ফাঁকিবাজি রান্না আর কি তো এটা হতে বেশি সময় লাগে না এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দেব এই তো পাঁচ মিনিট পর শুয়ে আসছি এই তো পাঁচ মিনিট পর ডাল এখনো পুরোপুরি সেদ্ধ হয় নাই আবারও আট মিনিট পর ফিরে আসতেছি দেখি কি অবস্থা হয় একটু আট মিনিট পর ফিরে আসলাম ডালটা হয়ে গেছে কেউ যদি আরও ড্রাই করতে চান করতে পারবেন সমস্যা নাই আমি ওসব এ পর্যায়ে নামিয়ে নেব আর কেউ যদি আরও ঝোল ঝোল রাখতে চান সেটাও পারেন আমার হয়ে গেছে ডালের চড়চড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম